আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। চলে আসলাম এডুকের ক্লাসরুমে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের এই ভিডিওটি মূলত যারা 2021 সালে এইচএসসি পাস করেছেন তাদের জন্য, আই মিন যারা অটো পাস করেছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আজকে আমরা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রসিডিউর, ভর্তির প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আমরা মোটামুটি অনেক স্টুডেন্ট সিদ্ধান্ত নিয়ে রেখেছি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট দিব, এবং যারা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য কোয়ালিফাইড না, তারা বেশিরভাগই হয়তোবা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবেন। এর মধ্যে মেজরিটি, মোস্ট অফ দি স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার চিন্তা করতেছেন। তো এখনও অনেক স্টুডেন্টের মধ্যে কনফিউশন কাজ করতেছে, আসলে কবে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি শুরু হবে বা ভর্তি ফর্ম বিতরণ শুরু হবে। অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকাতে এই ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। আমি ঠিক দৈনিক শিক্ষার মূল পেজ থেকে আপনাদেরকে আজকে তথ্যগুলো জানাবো যে কীভাবে আসলে ভর্তি প্রসিডিউরটা এবার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং রেজাল্ট কীরকম হবে, কোন রেজাল্টের ভিত্তিতে ভর্তি প্রসিডিউরটা কন্টিনিউ হবে। ওয়েল, গতবারের মতো এবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিপিএর ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। তার মানে হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষা ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর জন্য আবেদন ফর্ম বিতরণ চলবে 8 জুন থেকে 22 জুন পর্যন্ত। 8 জুন থেকে 22 জুন, রিমেম্বার, এইখানে খুব বেশি সময় দেওয়া হয়নি, এবার একদমই অল্প সময়। 8 জুন থেকে 22 জুন হিসেব করলে দ্যাট মিন্স 14 দিনের মতো সময় পাবে স্টুডেন্ট অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। এবং মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটি তাদের একটি সভা করেছে, সেই সভায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা 28 জুলাই থেকে, খেয়াল করবেন, জুন মাসে 22 তারিখে জুন মাসে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে তারা যাচাই বাছাই করে স্টুডেন্ট অ্যাডমিটেড করে দেন 28 জুলাই থেকে আবার ক্লাস শুরু করে দেবে। ওয়েল, যেহেতু করোনা প্যান্ডেমিকের কারণে প্রায় 10 মাসের একটা সেশনজট তৈরি হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এর জন্য একটি সিদ্ধান্ত তারা নিয়েছে যাতে খুব দ্রুত এই সেশনজটটাকে কমিয়ে আনতে পারে। ওয়েল, আমাদের সাজেশন থাকবে যারা এবার অটো পাস করেছেন, পাবলিক ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন নেওয়ার চিন্তা থাকলে অবশ্যই সেটার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে, যেহেতু এবার প্রচুর সংখ্যক স্টুডেন্ট, প্রচুর সংখ্যক বলতে যারা এবার পরীক্ষা দেওয়ার কথা ছিল সবাই পাস করেছে, দ্যাট মিন্স এবার স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্ট হবে বেশি, সো কম্পিটিশনটাও বেশি হবে। আপনারা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইটা করে রাখবেন নিজের সেফটির জন্য। ওয়েল, আশা করি আজকের আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি, ভিডিও ক্লাসটি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডুকেয়ার ক্লাসরুমের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।